স্ত্রী সন্তানকে রেখে একাই বেড়াতে চলে গেছেন স্বামী, আর তাই স্বামীকে বিক্রি করে দেওয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছেন খোদ তার স্ত্রী। সম্প্রতি ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডে। ট্রেডমি নামে একটি অনলাইন বেচাকেনা প্ল্যাটফর্মে স্বামীকে বেচে দেওয়ার এমন অদ্ভুত বিজ্ঞাপন দেন স্ত্রী লিন্ডা ম্যাক এলিস্টার। সম্প্রতি এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিজ্ঞাপনে স্বামীর বয়স, উচ্চতার পাশাপাশি স্বামীর দোষগুণ, কারণও উল্লেখ করেন লিন্ডা। বাবার অনুপস্থিতিতে বাচ্চারা কিছুতেই ঘুমাতে চায় না। এক হাতে তাদের সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে শেষমেশ রাগ করে এই সিদ্ধান্ত নেন তিনি। বিজ্ঞাপনে স্বামীর মূল্য $25 ঘোষণা করে স্ত্রী বলেছেন বিক্রি চূড়ান্ত, কোনো পরিবর্তন বা ফেরত হবে না। লিন্ডার মজা করে দেওয়া স্বামী বিক্রির বিজ্ঞাপন কয়েক ঘন্টার মধ্যে সরিয়ে দেয় ট্রেডমি কর্তৃপক্ষ। বিজ্ঞাপনটি তাদের নীতির বিরুদ্ধে বলে জানানো হয়েছে। 2019 সালে আইরিশ নাগরিক লিন্ডার সঙ্গে বিয়ে হয় জন ম্যাক এলিস্টারের। তাদের ঘরে 4 ও 6 বছরের 2টি সন্তান রয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করুন।